তো আমি যাবো তো আসবেন তো জিমি আর হুড় হুড় করে উঠে আসছে আপনার পিছনে দিদি চলে গেছে জিমি উঠছে আমি উঠে আসছে ওই জন্য জিমিও দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে দাঁড়াও এখানে দাঁড়াবো আসতে চলো আর যাবে আমি বললাম আমি উঠবো আপনারা দেখুন এই যে আমরা ট্রেক করে অনেকটাই ওপরে উঠে এসেছি পাহাড়ের ওপরে রয়েছি বোঝা যাচ্ছে কিনা জানি না ওই যে নিচে নিচে অনেকটা নিচে রাস্তা চলে গেছে আমরা ট্রেক করছি ট্রেক করে অনেকটাই ওপরে উঠে এসেছি ওই যে জিমি রয়েছে আমার হাবি রয়েছে দীপঙ্কর রয়েছে দীপঙ্কর ভিডিও করতে করতে উঠেছে তো স্টে টিউন প্রচুর ভিডিও আসতে চলেছে একদম পাহাড় ঘন জঙ্গল পুরুলিয়ার পাহাড় আমাদের দীপঙ্কর ভিডিও করছো তো না ওই যে দাদা উঠছো তো ভিডিও করো জঙ্গল তো Thank you.
ওই তো ওই সাদা অব্দি যাবো, ওই যে সাদা জায়গাটা দেখছো না, ওইটা অব্দি গিয়ে একটু ফটো তুলেছি, ওখানে বসে থাকো ফটো তুলবো, না উঠতে পারবে এখানে থাকো, চলো উঠো উপরে উঠো, চলো 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 উপরে উঠো, এদিকে না এদিকে এদিকে এদিক দিয়ে চলো, ঘোরো ঘোরো উপরে উঠো উপরে উঠো, ওটা বলো ওটো 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 ওদিকে যাও এদিকে যাও, দাদা যেতে পারবে না, ব্যাস ব্যাস আর যাবো না, না যেতে পারবে না, যাবো না এখানে শেষ। হ্যালো, এই যে আমরা ট্রেক করে অনেকটা উপরে উঠে এসেছি, আমার হাবি রয়েছে, আমার হাবি খুব মানে মাউন্টেনিং করেছে ছোটবেলায়, এখন অনেক প্রচুর ট্রেক করেছে, অনেক উঁচু উঁচু পাহাড়ে উঠেছে, কি কি পাহাড় বলে দাও নাম, মাথাবুরু, এই পুরুলিয়ার মধ্যে মাথাবুরুতে উঠেছিলাম, হ্যাঁ, আর শুশুনিয়া কিসব বলছিলাম, শুশুনিয়া তো ট্রেনিং এর জন্য উঠেছিলাম, এখানে মেইন হচ্ছে মাথাবুরু পাহাড়, মাথাবুরু মাথাগুরু মাথা, আমি একদম কমফোর্টেবল নই, মাথা ফরেস্ট পুরো আমার ঘোরা, আমি কমফোর্টেবল নই, আমি উঠতে চাইনি, মানে এখানে প্রচুর জঙ্গলা গাছ রয়েছে, প্রচুর পোকামাকড় রয়েছে, হাতে পাতে লেগে গেছে, তো মানে আমার তো মানে এমনি কিছু না, বাট ওই আর কি পোকা কামড়ালে স্কিনে লাল হয়ে যাবে, ওই জন্য আমি একটু স্কেয়ার ছিলাম, তো বাট ও জোর করে করে আমাকে অনেকটা উপরে উঠে নিয়ে এসেছে, আমরা অনেকটা উপরে রয়েছি, একটু নিচটা ঘুরিয়ে দেখাতে কতটা উপরে উঠে এসেছি, একটু নিচটা দেখাও, পড়ে যাও না মোবাইলটা, কত একদম পুরো ফরেস্ট, তো সেইটাই আর কি, তো সেই অনেকটা উপরে উঠে এসেছি, সেই ওই লাইনটা একবার বলি যে এখন আমি একটা পাহাড় কিনতে চাই যার পায়ের তলায় থাকবে ঘন অরণ্য, না গহন অরণ্য, সরি সরি একটু লাইনটা ভুলে গেছি উঠতে উঠতে, তো এখন আমি একটা পাহাড় কিনতে চাই যার পায়ের কাছে থাকবে গহন অরণ্য, আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপরেই শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা, যদিও এখানে নির্জনতা নেই, তার কারণ এখানে নিচে আজকে যেহেতু মানে রবিবার, রবিবাসরীয় একটা পিকনিক হচ্ছে, একটা বনভোজন হচ্ছে এখানে, তো সেখানে মিউজিক চালিয়েছে, তো যাই হোক কিন্তু একটা খুব ভালো পরিবেশ, তো খুব মানে আনন্দ করছি, আমরা রয়েছি সকলে, তো স্টে টিউনড, দিয়ে চলুন এইটা দিয়ে যেটা দিয়ে যাব না, কাটা আছে না, আচ্ছা দিয়ে দিয়ে করে উপরে লেগে যাও আমাদের, ঠিক আছে না ধরলে গাছ না, হ্যাঁ হ্যাঁ দেখছ পাস কি করছে, সেই ওটা ধরবে না, পিপড়ে আছে ওখানে, যাও তুমি উপরে 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 উঠো 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 উঠো, স্টে ওদিকেই যাবো ওদিকে যাবো, এই যে এদিক দিয়ে নামো, ওদিক না না এখানে নামতে পারো, ওখান থেকে ঠিকই নামছে, ধীরে ধীরে এবার নিচে হবে রাস্তে, ধীরে ধীরে আমরা পুরুলিয়াতে এসেছি, আমরা এখানে ট্রেক করলাম, ওই দিকে পাহাড়টাতে উঠে গেছিলাম, অনেক উঁচুতে উঠেছিলাম জিমিকে নিয়ে, ও যে হ্যাঁ তাই না, অনেকটা উঁচুতে উঠেছিলাম, যদিও আমি প্রিপেয়ার নই, জিন্স পরিনি, পিঁপড়ে রয়েছে, অনেক রকম পোকামাকড় রয়েছে, কাটা গাছ রয়েছে, তার মধ্যেই আমি উঠেছি, চলো আমরা হাঁটি, এবং ওটা সামনে সামনে যাও, দৌড়ে দৌড়ে আসছে, দৌড়ে দৌড়ে আসছে, আমরা হাঁটবো, হবে তো চলো, আমি যাব, চলো গরু যাচ্ছে, গরু যাচ্ছে, গরুকে নিয়ে যাচ্ছে, যে বাছুর টেনে টেনে নিয়ে যাচ্ছি বাইরে, বিড়ালে পাপা ছাড়া আর কিছু বোঝে না, আমার সাথে আসবে না, চলো টাইট করো, আচ্ছা করো টাইট করো।